বন্ধুরা, ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্ব এবং তার সাথে একটা ডু অর ডাই ম্যাচের প্রতিযোগিতা, আর ইন্ডিয়ার সামনে পাকিস্তান, এই তিনটি ঘটনা এই ম্যাচটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য যথেষ্ট। কিন্তু এইগুলি ছাড়াও যখন হরভজন সিং এবং মোহাম্মদ ইউসুফের মধ্যে ঝগড়া, সচিনকে দেওয়া সোয়েব আখতারের ওপেন চ্যালেঞ্জ এবং পাহাড় সমান 270 রানের নিয়ারলি ইম্পসিবল টার্গেট জমা পড়ে, তখন পাওয়া যায় এই ম্যাচ, যেটিকে সচিন, সৌরভ, সেহবাগ এবং যুবরাজ আজও তাদের জীবনের সেরা ম্যাচগুলির মধ্যে একটি বলে মনে করে। তো চলুন শুরু করা যাক। 28/2/2003 ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের একদিন আগে, যখন বর্ডারের দুই পাশের মানুষজন এই ম্যাচের জন্য প্রহর গুনছিল, অন্যদিকে এই দুই টিমের সদস্যরা নিজেদের নার্ভাসনেস লুকানোর চেষ্টায় ব্যস্ত। যদিও ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ মানেই বিরাট একটা ব্যাপার, রক্ত গরম করা দেশভক্তির ব্যাপার চলে আসে, কিন্তু 2000 সালে পার্লামেন্টে হামলার পর থেকে ইন্ডিয়া পাকিস্তানের সাথে ক্রিকেট ম্যাচ খেলাই বন্ধ করে দিয়েছিল। কিন্তু এখন যখন ম্যাচ হচ্ছে, তখন মানুষজন এই অ্যাটাকের বদলা ক্রিকেট মাঠে নেওয়ার আশায় প্রহর গুনছে। বেশ কিছু রাজ্যে ব্যাংক হলিডে ঘোষণা করে দিয়েছিল, আর যেখানে ছুটি ছিল না তারা সিক লিভ নিয়ে ঘরে থাকার পরিকল্পনা করেছিল, আর এই গরম তেলে জল ঢেলেছিল সোয়েব আখতার। আমি এই ম্যাচে রাঘব বোয়ালদের টার্গেট করব, আর আমি যতক্ষণ ছন্দে থাকবো ততক্ষণ কাউকে পরোয়া করবো না, সামনে সচিন থাক বা পন্টিং। আর এর উত্তরে দাদা মুচকি হেসে বলেছিল, দেখুন স্লেজিং এর শুরুটা আমি করব না, তার মানে এটার সমাপ্তি দাদাই করবে। তো ধীরে ধীরে এই ম্যাচটিকে ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগের ফাইনাল হিসেবে দেখা হচ্ছিল, তার কারণ এই দুটি টিমের পারফরমেন্স এতটাই খারাপ ছিল যে ফাইনাল পর্যন্ত যাওয়ার চান্স একদম। ওয়েস্ট ইন্ডিজের কাছে ইন্ডিয়ার ঘরের মাঠেই হার, পরে নিউজিল্যান্ডের কাছে সিরিজে হেরে যাওয়া, ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপ ম্যাচে সাউথ আফ্রিকার একটা ক্লাব টিমের কাছে হেরে যাওয়া, নেদারল্যান্ডের সামনে 50 ওভার পর্যন্ত টিকে থাকতে না পারা এবং অস্ট্রেলিয়ার কাছে 125 রানে অল আউট হয়ে যাওয়া, এত কিছুর পর ক্রিটিক্স থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে পাবলিক পর্যন্ত এতটাই খেপে গিয়েছিল যে সচিনকে বাধ্য হয়ে প্রেস কনফারেন্স করে ওদেরকে শান্ত করতে হয়েছিল। অন্যদিকে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ স্টেজেই বাইরে, সাউথ আফ্রিকার কাছে 4 রানে হার, আর এই ওয়ার্ল্ড কাপ ম্যাচে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই দুই টিমের কাছে হার। তাই বেসিক্যালি এই দুটি আউট অফ ফর্ম টিম একই ডেথ গ্রুপে একটা ডু অর ডাই ম্যাচ খেলতে চলেছে, আর তাই এই ঘটনার চিত্র সব ইন্ডিয়ান প্লেয়ার্সদের মুখে ফুটে উঠেছিল। প্লেয়ার্সদের কথা না হয় ছেড়েই দিলাম, কোচ জন রাইটও উদাসীনতাই ভুগছিল আর প্লেয়ার্সদেরকে শুধু উপদেশ দিয়ে যাচ্ছিল যে ডিসিপ্লিনের সাথে খেলো, কন্ট্রোল করে খেলো, তাহলে দেখবে পাকিস্তান নিজে থেকেই হেরে গেছে। তখন এমন একটা পরিস্থিতি হয়েছিল যে দাদা নিজে থেকেই বলে ফেলেছিল যে ভাইলো এত টেনশন নিলে একদিন আমাদের মধ্যেই না কারোর হার্ট অ্যাটাক হয়ে যায়। যাই হোক, এরপর টিমে আসা নতুন দুই সদস্য সেহবাগ এবং যুবরাজ টিম মিটিং এর মাঝে দাদার সাথে মশ করা শুরু করলো। দাদা ওই ইয়ার্কির ছলে বলে ফেলেছিল আজকালকার দিনে ছেলেমেয়েরা বড়দের সম্মান করতেই ভুলে গেছে। অবশেষে দুদিন পর ভারতীয় ক্রিকেট টিমে সবার মুখে হাসি ফুটলো, আর এই মধুর পরিস্থিতি পরের দিন সকালের ব্রেকফাস্ট টেবিলেও ধরা পড়েছিল, যখন সমস্ত প্লেয়ার্স টাইমের মধ্যে গ্রাউন্ডে যাওয়ার জন্য সঠিক সময় ব্রেকফাস্ট টেবিলে পৌঁছে গিয়েছিল, তখন মোহাম্মদ কাইব একটা সাইডে গিয়ে টেকনিশিয়ান শ্রীরামের সাথে টেবিল টেনিস খেলায় ব্যস্ত হয়ে পড়ে। শ্রীরামকে হারানোর পরে কাইফ সচিনকে ইনভাইট করে খেলার জন্য, কিন্তু সচিনের তখন অন্যদিকে মন ছিল, কারণ যেখানে বাকি সমস্ত প্লেয়ার্সদের কিটব্যাগ সারা রাত বাসে পড়েছিল, সেখানে সচিন, সৌরভ, দ্রাবিড় এবং সেহবাগকে নিজের ব্যাট আনার জন্য তাদের হোটেল রুমে ফিরে যেতে হতো। সারা রাত তারা নিজের ব্যাট বাসে রাখার থেকে নিজের কাছে রাখাই মনস্থির করেছিল, যেন কোনো বীর সৈনিকের মতো যুদ্ধে যাওয়ার আগে তার নিজের অস্ত্রটিকে চোখের আড়াল হতে দিতে চায় না। খেলার মাঠে দ্রুত পৌঁছে ওরা দেখলো পাকিস্তানি টিম ওদেরও আগে চলে এসেছে, কারণ রাতে ওদেরও ঘুম উড়ে গিয়েছিল। যাই হোক, দ্রুত সবাই চেঞ্জ করে গ্রাউন্ডে ওয়ার্ম আপের জন্য রেডি হলো, যেখানে ম্যাচ রেফারি মাইক প্রক্টার এসে সাবধানসূচক বার্তা দিয়ে বলল খেলা শুরুর আগে দুই টিমের সব প্লেয়ার্সদেরকে একে অন্যের সাথে সৌহার্দ্য বিনিময় করতে হবে। এই কথার পরিপ্রেক্ষিতে সিনিয়র প্লেয়ার্সরা ড্রেসিং রুমে ফিরে গিয়ে একটা চাপা গুঞ্জন শুরু করলো। তারা বলল, শুধু তো একটা ক্রিকেট ম্যাচ মাত্র, তার জন্য এত নাটক কিসের? এটা ICC নাকি UN? অন্যদিকে খেলার সময় পেরিয়ে যাচ্ছে, নিচে প্রেস এবং এক্সিকিউটিভস এই ইভেন্টের জন্য অপেক্ষা করছে। ফাইনালি ম্যাচ শুরু হচ্ছে না দেখে সব প্লেয়ার্স গ্রাউন্ডে চলে আসে এবং 5 মিনিটের মধ্যে এই ইভেন্ট শেষ করে ফেলে। তারপর ম্যাচ শুরু হলো। শুরুটা খুব একটা খারাপ ছিল না, ইন্ডিয়ান প্লেয়ার্সরা পাকিস্তানি ব্যাটসম্যানদেরকে ধীরে ধীরে একটা একটা করে প্যাভিলিয়নে ফেরত পাঠাচ্ছিল, শুধুমাত্র সাইদ আনোয়ার ছাড়া। সাইদ আনোয়ার যেন বরফের মতো পিচের সাথে জমে গিয়েছিল। যখন ইনিংস শেষ হলো, তখন আনোয়ারের সেঞ্চুরি এবং পাকিস্তানের স্কোর 273। আপনার মনে হতে পারে মাত্র 273 রান, কিন্তু ওই সময় ওয়ার্ল্ড কাপে ভারত কখনো 222 রানের বেশি স্কোর চেস করেনি। ভারতের কথা না হয় বাদই দিলাম, ওই সময় এর থেকে বেশি স্কোর মাত্র 2 চেস হয়েছিল। তো বেসিক্যালি এই পরিস্থিতিতে ইন্ডিয়ার হাত থেকে ম্যাচটা প্রায় বাইরে বেরিয়ে গিয়েছিল। ইন্ডিয়াতে লোকজন টিভিই বন্ধ করে দিয়েছিল, ক্রিকেট মাঠে ভারতীয় ফ্যানেদের মাঝে একটা নীরবতা ছেয়ে গেল,
আর ভিআইপি বক্সে বসে থাকা এক্স বিসিসিআই চেয়ারম্যান রাজ সিং ডুঙ্গারপুর মাথা নিচু করে শুধু বলতে লাগলো, বিরাট বড় স্কোর, বিরাট বড় স্কোর। ওনার এক পাশে বসে থাকা আরেকজন গেস্ট রেগে বলতে লাগলো, এই পুরো টিম মেম্বারদেরকে বিজয় মালিয়ার প্লেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। আর অন্য পাশে বসে থাকা বিজয় মালিয়া নিজেই চুপ করে মাঠের দিকে তাকিয়েছিল। বাইরের পরিবেশ বেশ গরম ছিল, কিন্তু লকার রুম এর থেকে আরও বেশি গরম হয়ে উঠেছিল। এই ম্যাচের প্রথম 11 জন প্লেয়ার্সদের মধ্যে সিলেক্ট না হওয়া হরভজন সিং হতাশ হয়ে কমন লাঞ্চ রুমে গিয়ে বসেছিল। তখন মোহাম্মদ ইউসুফ ওয়াসিম আকরমের সাথে ওখানে আসে এবং হরভজনকে মজার ছলে উত্তপ্ত করতে থাকে। হরভজনও এটা মজার ছলে নিয়ে পাল্টা জবাব দিতে থাকে, কিন্তু ধীরে ধীরে এটা বড় আকার ধারণ করে এবং মোহাম্মদ ইউসুফ শেষে হরভজনের ধর্ম নিয়ে কটাক্ষ করে। ব্যাস হয়ে গেল, এবার হরভজন আর কেন থেমে থাকবে? সেও ইউসুফকে গালাগালি দিয়ে বসলো, ইউসুফও পাল্টা গালাগালি দিল। তারপর দুজনের মধ্যে প্রায় হাতাহাতি হবে এমন সময় দুই টিমের প্লেয়ার্সরা এসে দুজনকে ধাক্কা দিয়ে ড্রেসিং রুমে নিয়ে চলে যায়। মাঠের পরিবেশ দারুণ উত্তপ্ত হয়ে উঠেছিল, এর ফলে প্লেয়ার্সদের আবেগ ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছিল। কিন্তু এতে তো আর পরিস্থিতি বদলাবে না, ইন্ডিয়ার সামনে পাহাড় সমান স্কোরই রয়ে গেছে। মনের বিশ্বাস প্রায় উবে যেতে চলেছিল, যদি বা কোনো একটা উপায় থাকে তবে দাদার ভাষায় সেটা হলো 10 ওভার ধীরে সুস্থে খেলো আর উইকেট বাঁচিয়ে রাখো, পরে যা হবে দেখা যাবে। দুই ওপেনার্স এই পরিকল্পনা নিয়ে মাঠে নামলো, আর মাঠে নামতেই পুরো স্টেডিয়াম যেন কেঁপে উঠল, কারণ ওপেনিং করতে নেমেছে সচিন, যে এই টিমের একমাত্র আশার আলো। কিন্তু এবার যাকে দেখে পুরো স্টেডিয়াম জেগে উঠেছিল, সেই সচিন নিজেই প্রায় 12 দিন পর্যন্ত ঠিকভাবে ঘুমাতে পারেননি। প্রতি রাতে এই ম্যাচের স্বপ্ন, এই সময়টার চিন্তা করতেন। 1 বছর ধরে উনি যেখানেই যেতেন সবাই শুধু এই ম্যাচটার কথা বলতো, ফার্স্ট মার্চ, যেন এই দিনটা ওনার ঘাড়ে বেতালের মতো বসে গিয়েছিল। আর আজ ফাইনালি সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হলো। সচিন খুব ভালো মতোই জানতো এই ম্যাচটি জেতানোর প্রধান কাণ্ডারি হলেন তিনি এবং তার উপরেই রয়েছে কোটি কোটি ভারতবাসীর আশা ভরসা। এই জন্য প্রথম ওভারটা মাথা নিচু করে পূর্ব পরিকল্পিত প্ল্যান ফলো করেছিল। তারপর বল করতে এলো সোয়েব আক্তার। সোয়েব আক্তারকে করা সোয়েব আক্তারের সেই কটাক্ষ সচিনের কানেও এসেছিল, যদিও পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ইন্টারভিউতে সচিন বলেছিল, আমি সোয়েব আক্তারকে টার্গেট করতে চাইনি। কিন্তু সচিন সোয়েব আক্তারের সাথে যা করেছিল সেটা সেই সময় সেই ম্যাচটি ইতিহাসের পাতায় সোনার সিলিমোহর লাগিয়ে দিয়েছিল, যার শুরুটা করেছিল সোয়েব আক্তার সেবাককে স্লেজ করে। এই চল হুক মেরে দেখা, চল চল হুক মেরে দেখা। সেবাক আগে থেকেই হরভজনের ইস্যুটা নিয়ে খেপে আছে, তার উপর এইভাবে ডিফেন্সিভ খেলাটা বোকামি হবে ভেবে সচিনকে দেখিয়ে বলল, এই দেখ ওপারে তোর বাবা দাঁড়িয়ে আছে, তাকে গিয়ে বল হুক মারতে। যদিও এই ঘটনার কথা সোয়েব আক্তার অনেকবার অস্বীকার করেছে, তবে ব্যাপারটা আপনার কাছে কাকতালীয় লাগতে পারে, আবার অন্য কিছু। যাই হোক, সোয়েব আক্তার চ্যালেঞ্জ করে পরের বলটি বাউন্সার করেছিল হুক মারার জন্য, কিন্তু সচিন যেন বহুদিনের ক্ষুধার্ত সিংহের মতো সামনে শিকারকে পেয়ে বলের উপর ঝাঁপিয়ে পড়ল, ফলে বল সোজা স্কোয়ার থার্ড ম্যান বাউন্ডারি পার হয়ে গেল। রানও দুর্দান্ত ভাবে এলো। টিভিতে ম্যাচটা দেখার সময় মনে হচ্ছিল যেন এই একটা শট পুরো ম্যাচটার মোড় ঘুরিয়ে দিল, আর মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা সোয়েব আক্তারও হয়তো এই কথাই ভাবছিল, তাই পরের বলটা একদম লাইনে করেছিল। কিন্তু সচিনের অসাধারণ দক্ষতার জন্য বল আবার স্কোয়ার লেগের বাইরে। এরপরে 3 নম্বর শট, সেই 3 নম্বর শট বল অফ স্ট্যাম্পের একটু বাইরে ছিল, না কোনো ব্যাকলিফ না কোনো ফলো থ্রু, সচিন শুধু একটা বেসিক শট খেলেছিল আর বল সোজা বাউন্ডারির বাইরে। ওই সিনটা যেন কোনো দক্ষ শিল্পীর হাতে আঁকা অসাধারণ একটা পেন্টিংয়ের মতো লাগছিল। সচিন সোয়েব আর পুরো স্টেডিয়ামকে দেখে মনে হচ্ছিল ওই সময়ের জন্য সবাই থমকে গিয়েছিল। সোয়েব আক্তারের এই ওভারে 18 রান এসেছিল, যার কারণে ওকে বোলিং থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। মুঝে যাদ হ্যায় সোয়েব আক্তার কপ্তানকে পাস গিয়া, বেসে বোলিং নি হো রহি, মেয়ে বোলিং নি কর রহা। উস শট কে বাদ সোয়েব আক্তার কা উস ম্যাচ মে কনফিডেন্স বিলকুল শাটার হো গয়া। বেশ কিছু বছর পরে সচিন বলেছিল, সত্যি আমি অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে খেলতে যাইনি, শুধুমাত্র পূর্ব পরিকল্পিত প্ল্যান ফলো করেছিলাম। কিন্তু ওই দিন সোয়েবের ওভারে বল একটু আর্লি পিক আপ করার প্রয়োজন হয়ে পড়েছিল। 150 কিলোমিটার গতিবেগের বল ব্যাটে লাগছিল মাত্র 130 কিলোমিটার হয়ে। তারপর এলো সোয়েবের সেই শর্ট বল, তো আমি নিজের মনে মনে বললাম যদি মারার মতো হয় তাহলে মারব, ব্যাস আর কি। 5 ওভারে 50 রান মেরে দিয়েছে, বিপরীত দিকে উইকেট পড়েই যাচ্ছিল, কিন্তু সচিন যেন তার নিজের জগতেই ডুবেছিল। প্যাভিলিয়নে বসে থাকা ক্যাপ্টেন বেশ চিন্তিত হয়ে পড়েছিল, প্রত্যেকটা বলের সময় নিজের গলায় বাঁধা মাদুলিটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরছিল আর 6 মারলে মৃদু হেসে মাথা দোলাচ্ছিল। ওয়াসিম আকরম কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তার সাথে এটা হচ্ছে কি। ইনিংয়ের শুরুতে যে রানটাকে পাহাড় বলে মনে হচ্ছিল এখন সেটা সচিনের বাড়ির পিছনের বাগান হয়ে গেছে। আর এরপরে দক্ষিণী সিনেমার মতো এলো এক সাংঘাতিক টুইস্ট,
হঠাৎ করে শচীনের পেইনফুল ক্র্যাম্প শুরু হলো। এতটাই তীব্র ছিল যে নড়াচড়া পর্যন্ত করতে কষ্ট হচ্ছিল। তার সত্ত্বেও শচীন টানা 10 ওভার পর্যন্ত পিচ আঁকড়ে পড়েছিল আর রানের ফোয়ারা ঝরাচ্ছিল। সেঞ্চুরি থেকে মাত্র 2 রান পিছিয়ে ছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। ফাইনালি শরীর পুরো মেকে বসলো আর শচীন আউট হয়ে গেল। শচীন আউট হওয়ার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে প্যাভিলিয়নের দিকে যাওয়ার দৃশ্যটা আজও আমার চোখের সামনে স্লো মোশনে ভেসে ওঠে। কারণ সবাই ভেবেছিল এই ম্যাচটা আমরা হেরেই গেছি। হয়তো শচীনের মনেও এই চিন্তা দানা বেঁধেছিল, জেতার জন্য দরকার শুধুমাত্র 100 রান আর বাকি আছে এখনো 50% ওভার। আর যতক্ষণ শচীন আছে ততক্ষণ ম্যাচ হাতে আছে। এই ঘটনা অনেকবার প্রমাণিতও হয়েছিল। এর থেকেও আরো সহজ টার্গেটের সামনে এই টিম পুরো কোলাপস করে গিয়েছিল। এই জন্য ম্যাচটা শেষ না করতে পারার হতাশা তার চোখে মুখে পরিষ্কার ভাবে ফুটে উঠেছিল। সোজা ড্রেসিং রুমে ঢুকে এক কোণে একটা টুল নিয়ে বসে পড়ল, শরীর পুরো ঘামে ভেজা আর চোখ সাইলেন্টলি এদিক ওদিক ঘোরাফেরা করছিল। সাধারণত কোনো ব্যাটসম্যান ভালো পারফর্ম করে ড্রেসিং রুমে ফিরলে পুরো ড্রেসিং রুম হাততালিতে ভাসিয়ে দেয়, কিন্তু ওই দিন ড্রেসিং রুমে শুধু নীরবতা ছেয়েছিল। সবাই শচীনের দিকে তাকিয়ে দেখছিল, কিন্তু শচীন শুধু উপরের দিকে নিজেদের শেষ পরিণতির প্রতিচ্ছবি দেখছিল। ফাইনালি কোচ জন রাইট এসে শচীনের পিঠ চাপড়ে দেয় আর তারপর অন্যরা এসে তার প্যাড খুলে দেয়। দূর থেকে ক্যাপ্টেন শচীনের চোখে চোখ রেখে ধীরে ধীরে হাততালি দিচ্ছিল। আগে যা কিছু হয়ে যাক না কেন, কোটি কোটি ভারতীয়র আশা ভরসা হয়ে শচীন মাঠে নেমেছিল। এখন দরকার এই টিমের শচীনের বিশ্বাসের উপর ভর করে ঘুরে দাঁড়ানো। আর সৌভাগ্যবশত ভারতীয় ক্রিকেট টিম এবার একদম সঠিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। একদিকে দ্রাবিড় আর অন্যদিকে যুবরাজ খুব সহজেই বাকি রান কমপ্লিট করে ফেলেছিল। আর ফাইনালি ওই ড্রেসিং রুমে ঘিরে থাকা নীরবতা ভঙ্গ হলো। সবাই বিজয়ের আনন্দে মেতে উঠেছিল আর দাদা দৌড়ে গিয়ে ফিরতি টিম মেম্বারদেরকে অভিনন্দন জানাতে লাগলো। আর দাদার কথায় পুরো টিম প্রেজেন্টেশন সেরিমনির জন্য বাইরে চলে এলো। আর শচীন যখন বাইরে এলো, চারিদিকে শুধু বিজয়ের অভিনন্দন, যেন একটা লেজেন্ডারি শো মার্ক হয়ে গেল। পুরো ইন্ডিয়ান টিম আবার ড্রেসিং রুমে ফিরে গিয়ে বিয়ারের ক্যান খুলে ফেলল আর তাদেরকে গালাগালি দেওয়া এক্স প্লেয়ারদের নাম করে বিয়ারের ক্যানগুলিকে পায়ের তয় মারাতে লাগলো। মদ না খাওয়া সেহবাগ এবং সঞ্জয় বাঙ্গারকে বলা হয়েছিল আর কতদিন দুধ খাবে। এই সব কিছুর মাঝে শচীন এক কোণে গিয়ে নিজের স্ত্রী অঞ্জলি দেবীকে ফোন করেছিলেন। অঞ্জলি দেবী ফোন রিসিভ করে জানালার বাইরে নিয়ে গিয়ে শুধু বাজির আওয়াজ শুনিয়েছিলেন। যারা 1 সপ্তাহ আগে বা 1 দিন আগে বা 1 ইনিং আগে পর্যন্ত এই টিমকে গালাগালি দিচ্ছিল, তারাই এখন রাস্তায় নেমে ভারতীয় প্লেয়ার্সদের জন্য দীর্ঘায়ু কামনায় ব্যস্ত হয়ে পড়েছিল। এই ম্যাচটির পর পাকিস্তান আরও একটি ম্যাচে হেরে ভূত হয়ে যায়, ফলে তারা গ্রুপ স্টেজেই ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেয়। পাকিস্তানের ভাইস ক্যাপ্টেন ইনজামামুল হক পরের দিন নিজের রেজিগনেশন লেটার জমা দেয় আর রেজিগনেশন দিতে নিষেধ করা ক্যাপ্টেন ওয়াকার ইউনিসকে কিছুদিন পর টিম থেকে বের করে দেওয়া হয়। এর সাথে সাথে পাকিস্তানের কোচ, টিম ম্যানেজার্স, সিলেকশন কমিটি এবং এই টিমের আরও 7 জন প্লেয়ার্সকে বের করে দেওয়া হয়, যার মধ্যে ছিল ওয়াসিম আকরম, শাহিদ আনোয়ার আর সোয়েব আখতার। আর আমাদের ইতিহাসও বেশ করুন, এই ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। শুধুমাত্র এটা ছাড়া আজও শচীন, সৌরভ, দ্রাবিড় এবং যুবরাজের জীবনে এই ম্যাচটি একটা চিরস্মরণীয় ম্যাচ হিসেবেই রয়ে গেছে। আর এই ম্যাচটা জেতার পর ইন্ডিয়ান চিফ অফ আর্মি স্টাফ স্বয়ং সৌরভ গাঙ্গুলিকে ফোন করে অভ্যর্থনা জানিয়েছিলেন। তো এটাই ছিল ওই ম্যাচের গল্প, সেঞ্চুরিয়ানদের এবং সংঘর্ষের গল্প। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর পরবর্তী ক্ষেত্রে এই রকম ভিডিও আপনি রেগুলার দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে ফেলুন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।